বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন চক্রের শুরুটা একেবারে খারাপ কাটেনি বাংলাদেশের। নিউজিল্যান্ডের বিপক্ষে 1-1 সমতায় শেষ হয়েছে টেস্ট সিরিজ। সিরিজে জয় না পেলেও সুখবর মিলল টাইগার শিবিরে। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টের পারফরমেন্সে র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে বাংলাদেশের 3 টাইগার বোলারের। গেল সপ্তাহের পারফরমেন্সের ভিত্তিতে র্যাঙ্কিং হালনাগাদ করেছে আইসিসি। বুধবার সে তালিকা প্রকাশ করে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি। এ তালিকায় টেস্ট বোলারের র্যাঙ্কিংয়ে এগিয়েছেন শরীফুল ইসলাম, মেহেদী হাসান মিরাজ ও নাঈম হাসান। মিরপুর টেস্টে প্রথম ইনিংসে 2টি এবং দ্বিতীয় ইনিংসে 1টি উইকেট নেন শরীফুল। এতে আইসিসির প্রকাশিত র্যাঙ্কিংয়ে 336 রেটিং পয়েন্ট নিয়ে তালিকায় 9 ধাপ এগিয়ে 58তম স্থান দখল করেছেন বাঁহাতি এই পেসার। আর প্রথম ইনিংসে 2 উইকেট পাওয়া নাঈম পরের ইনিংসে থাকেন উইকেট শূন্য অবস্থায়। তিনিও এগিয়েছেন 5 ধাপ, 426 রেটিং নিয়ে 44তম স্থানে আছেন নাঈম। কিউএদের বিপক্ষে দ্বিতীয় ও শেষ টেস্টে 6 উইকেট নিয়েছেন মেহেদী হাসান মিরাজ। 617 রেটিং নিয়ে 2 ধাপ এগিয়ে 21তম র্যাঙ্কিংয়ে উঠেছেন তিনি। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পক্ষে সেরা অবস্থানে তাইজুল ইসলাম, 706 রেটিং নিয়ে 14তম স্থানে আছেন তাইজুল। ম্যাচে 5 উইকেট নিলেও র্যাঙ্কিংয়ে কোনো পরিবর্তন আসেনি তার। দ্বিতীয় ইনিংসে 6টি উইকেট সহ মোট 8টি উইকেট নেওয়া নিউজিল্যান্ডের বাঁহাতি স্পিনার এজাজ প্যাটেলও এগিয়েছেন 7 ধাপ, 548 রেটিং নিয়ে 33তম স্থানে আছেন তিনি। আর ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে বেশ উন্নতি হয়েছে গ্লেন ফিলিপসের, 100-এর বাইরে থেকে 59 ধাপ এগিয়ে 55তম স্থানে উঠে এসেছেন তিনি। টেস্টে বলারদের তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছেন রবিচন্দ্র অশ্বিন, আর ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন নিউজিল্যান্ডের কেইন উইলিয়ামসন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ।